Hello everyone, this is Shomoshana Rai Karmakar and welcome to my channel that is Reverberation Guidelines. So, periodic table je elements gulo amader kache thake, shei elements gulo ke jodi tader current conducting property onujayi amra classify korte chai. So basically amra element gulo ke mot tinte different wing e define korte pari. So elements can be classified in three different parts. Number one, conductor ba poribahi. Number two, insulator ba oporibahi, and number three, that is semiconductor ba ordhoporibahi. And আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু পুরো ক্লাসিফিকেশনটা আমরা কারেন্ট কন্ডাক্টিং প্রপার্টিতে ডিফাইন করেছি, অর্থাৎ কন্ডাক্টর কথা মানে হচ্ছে পরিবাহী, বেসিক্যালি যারা নাকি মেটালস, অর্থাৎ আমরা খুব ভালোভাবেই বলতে পারবো গ্রুপ 1 থেকে গ্রুপ 13 এর মধ্যে যারা থাকে এরা প্রত্যেকে কিন্তু খুব ভালো লেভেলের মেটাল। ইন দ্য আদার হ্যান্ড যারা নাকি অপরিবাহী, অর্থাৎ যারা কারেন্ট কন্ডাক্ট করে না, এই জাতীয় এলিমেন্টগুলো বেসিক্যালি থাকে গ্রুপ 15 থেকে গ্রুপ 18 এর মধ্যে। ইন দ্য আদার হ্যান্ড যারা অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীর মধ্যে এদের ক্লাসিফিকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এরা থাকে বেসিক্যালি গ্রুপ 14 এ। And আজকে আমরা হাইলাইট করব এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীগুলোকে নিয়েই। সো দ্য ফার্স্ট থিং আমাদের এখান থেকে জানতে হবে অর্ধপরিবাহী অ্যাকচুয়াল কনসেপ্টটা কি। সো আমি বেসিক্যালি সেমিকন্ডাক্টর হেডিং করছি। সো সেমিকন্ডাক্টর যদি আমরা বুঝতে চাই তাহলে বেসিক্যালি আমি প্রথমেই বললাম নাম্বার ওয়ান এরা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্টস। সো গ্রুপ 14 এ কারা আছে না, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, বেসিক্যালি এটাই। যদি আমরা কার্বনটাকে মোটামুটি ভাবে ছেড়ে দিই তাহলে ফার্স্ট এলিমেন্ট আমাদের কাছে আছে সিলিকন, যার নাম্বার অফ ইলেকট্রনস কটা, নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 14টা। ইন দ্য আদার হ্যান্ড আমরা যদি জার্মেনিয়ামকে ধরি তাহলে জার্মেনিয়ামের নাম্বার অফ ইলেকট্রনস কটা, না জার্মেনিয়ামের নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 32টা। ক্লিয়ার? এবার যদি আমরা এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, দ্যাট ইজ এদের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে আমরা দুটো খুব ইন্টারেস্টিং পার্ট পাবো। সো যেটা আমি ফার্স্ট করছি দ্যাট ইজ ইলেকট্রনিক কনফিগারেশন। সো ফার্স্ট থিং যেটা আমি করার চেষ্টা করছি যেটা কিনা সিলিকনের। সো সিলিকনের ক্ষেত্রে কত হবে, না 1s2, 2s2, 2p6, 3s2 অ্যান্ড 3p2। ক্লিয়ার? এবার যদি এই পুরো জিনিসটাকে আমরা খুব ভালোভাবে দেখি, এই পুরো জিনিসটাকে আমরা কিন্তু লিখতে পারি নিয়ান উইদিন ব্র্যাকেট 3s2 3p2, অর্থাৎ এদের আউটারমোস্ট অরবিট বা ব্যালেন্স অরবিট, অর্থাৎ যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন আছে। ক্লিয়ার? ইন দ্য আদার হ্যান্ড আমরা যদি একইভাবে জার্মেনিয়ামের কনফিগারেশন দেখি তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে কি হবে, না ইট হ্যাজ টোটাল 32 নাম্বার অফ ইলেকট্রনস। এবং এটা যদি আমরা ভালোভাবে দেখি দিস উইল বি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p2 ফেয়ার এনাফ? এইটুকু জিনিস কিন্তু আমাদেরকে মোটামুটি কেমিস্ট্রিতে জেনে রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রেও যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে এই যে লাস্ট যে অরবিট দ্যাট ইজ ভ্যালেন্স সেল, ভ্যালেন্স সেলে কিন্তু মোট 4টে ইলেকট্রন থাকছে। অর্থাৎ এই এলিমেন্টগুলোকে যদি আমরা খুব ভালোভাবে দেখি দ্যাট ইজ গ্রুপ 14 এলিমেন্টস, এদের আউটারমোস্ট অরবিটে মোট 4টে করে ইলেকট্রন থাকে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এরা কিন্তু না পারে 4টে ইলেকট্রনকে ডিরেক্ট ডোনেট করতে, না পারে 4টে ইলেকট্রনকে ডিরেক্ট নিতে। তার কারণ অক্টেট রুলে আমরা জানি আউটারমোস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকলে এরা স্টেবিলিটি গেইন করবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য লজিক দে ইউজুয়ালি প্রেফার ফর দ্য কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন। অর্থাৎ এই জাতীয় এলিমেন্টগুলো যেগুলো গ্রুপ 14 এ আছে এরা কি করে, সমযোজী বন্ধন দ্যাট ইজ কোভ্যালেন্ট বন্ড প্রেফার করে। ক্লিয়ার? এখন এই পুরো কারণের জন্য এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। এখন মুক্ত ইলেকট্রন না থাকার জন্য এরা প্রপারলি কারেন্ট কন্ডাক্ট করতে পারে না, কিন্তু এদের একটা বিশেষ রিজনে এরা কারেন্ট কন্ডাক্ট করতে পারে। অ্যান্ড দ্যাট রিজন ইজ গোয়িং টু বি হাইলাইটেড রাইট নাও, এবং এখান থেকে আমরা একটু একটু করে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করব। সো ট্রাস্ট মি ইট ইজ গোয়িং টু বি আ বিট কমপ্লিকেটেড ইস্যু, বাট চেষ্টা করবো খুব ভালো করে যাতে বোঝা যায়। সো দেখা যাক কি হয়।
ওয়েল দুটো জিনিস আমরা খুব তাড়াতাড়ি রিপিট করে নিই, যেটা দেখি একদম আউটারমোস্ট অরবিট কোনো একটা এলিমেন্টের জন্য সেই আউটারমোস্ট অরবিটকে আমরা সবসময় বলি ব্যালেন্স ব্যান্ড, রাইট? সো ব্যালেন্স অরবিট যে এনার্জিকে কন্টেন করে থাকে দ্যাট ইজ নোন অ্যাজ ব্যালেন্স ব্যান্ড এনার্জি। সো আমি যখন ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম দ্যাট ইজ দ্য বেসিক্স অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, তখন আমরা বেশ কিছু কথা এখানে বলেছিলাম। সো আমি যদি তরঙ্গের ক্ষেত্রে ধরেই নিই দিস ইজ মাই ব্যালেন্স ব্যান্ড, এবং যেহেতু আমরা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করছি দ্যাটস হোয়াই আমি সেমিকন্ডাক্টর নিয়েই ইন্টারেস্টেড, আর ঠিক এর ওপরে যেটা থাকে দ্যাট ইজ কন্ডাকশন ব্যান্ড। সো এই টোটাল লেয়ারটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। সো দ্য লজিক বিহাইন্ড দ্যাট এই ব্যালেন্স ব্যান্ড অ্যাকচুয়ালি এই কথার বাংলা মানে হচ্ছে যোজ্যতা কোটি, আর কন্ডাকশন ব্যান্ড এই কথার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে পরিবাহী কোটি। সো দ্য থিং দিবি যে ইলেকট্রনগুলো আউটারমোস্ট অরবিটে থেকে থাকে দোজ আর প্লেস ইন ভ্যালেন্স ব্যান্ড, অর্থাৎ এই অরবিটে যে ইলেকট্রনসগুলো থেকে থাকে তারাই আউটারমোস্ট অরবিটের ইলেকট্রন। যদি সেই ইলেকট্রনগুলোকে কখনো আমাদেরকে এই কক্ষে পৌঁছাতে পারি দ্যাট ইজ পরিবাহী কোটিতে পৌঁছাতে পারি তাহলেই তারা তড়িৎ প্রবাহে সক্ষম, দ্যাট ইজ দেন অনলি দে উইল বি এবল টু জেনারেট ফ্রি ইলেকট্রনস অ্যান্ড উইল বি এবল টু কন্ডাক্ট কারেন্ট ইলেকট্রিসিটি। সো দ্য লজিক বিহাইন্ড দ্যাট এই টোটালটা করবার জন্য একে একটা সামান্য পরিমাণ এনার্জি গ্যাপকে কনভার্ট করতে হয়। সো এই মাঝখানের জিনিসটাকে আমরা বলছি এনার্জি গ্যাপ, অর্থাৎ এই এনার্জি গ্যাপটাই হচ্ছে এমন একটা রেস্ট্রিক্টেড রিজিয়ন যে রেস্ট্রিক্টেড রিজিয়ন বেসিক্যালি এই ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী কোটিতে উঠতে দেয় না। সো দ্য লজিক বিহাইন্ড দ্যাট যদি আমরা ক্রমশ তাপমাত্রা বাড়াতে থাকি দ্যাট মিন্স ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার দি ইলেকট্রনস অফ দ্য ব্যালেন্স সেল উইল গেট মোর এনার্জি and they will move on conduction band. অর্থাৎ আমি যে কথাটা বলেছি সেই কথার মানে হচ্ছে যদি আমরা বায়রের পক্ষে শক্তি ক্রমশ বাড়াতে থাকি তাহলে কি হবে ব্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলোর শক্তি ক্রমাগত বাড়বে এবং একটি নির্দিষ্ট মুহূর্তে যত পরিমাণ শক্তি তৈরি হবে সেই শক্তি কি করবে এদের এই যোজ্যতা কোটি থেকে ইলেকট্রনগুলোকে পরিবাহী কোটিতে নিয়ে আসতে সাহায্য করবে, এবং যদি এটা করতে পারে তাহলেই এরা তড়িৎ পরিবহনে সক্ষম হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ দিস টোটাল সেমিকন্ডাক্টর। এই জন্য আমরা বলেছিলাম যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে আস্তে আস্তে এদের রোধ কমতে থাকে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বেসিক কনসেপ্ট। আমি আবার আলোচনা করব, আমি বোঝাবো প্রত্যেকটা জিনিস, বাট দ্য বেসিক নলেজটা আগে আমরা বুঝে নিই। এখন এই জাতীয় এলিমেন্টসগুলোকে নিয়ে যদি আমরা করতে থাকি তাহলে দুটো জিনিসকে আমাদের একটু মুখস্থ রাখতে হবে যে জার্মেনিয়ামের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপ বা যে শক্তি পার্থক্য থাকছে এই জার্মেনিয়ামের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা খুব কম, দ্যাট ইজ 0.67 ইলেকট্রন ভোল্ট, কিন্তু সিলিকনের জন্য এই এনার্জি গ্যাপটা একটু হলেও বেশি। সো ফর সিলিকন দ্য এনার্জি গ্যাপ ইজ 1.12 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ জার্মেনিয়াম অর্ধপরিবাহী হিসেবে অত্যন্ত ভালো কিন্তু জার্মেনিয়ামের কস্টিং খুব বেশি। সেই জন্য সাধারণ যে কোনো ফ্যাব্রিকেশন বা যে কোনো পাইপের ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা সিলিকনগুলোই ব্যবহার করি, কারণ সিলিকনের ক্ষেত্রে পুরো সিস্টেমে খরচা অত্যন্ত কম, দ্যাট ইজ দ্য লজিক আমরা সিলিকন ইউজ করি। সো রাইট নাও যে সার্টেন ক্রাইটেরিয়া নিয়ে আমরা কথা বলবো সেখানে আমরা দেখতে পারবো যে কিভাবে পুরো জিনিসটা হচ্ছে। সো আই থিঙ্ক আমরা প্রত্যেকটা জিনিসকে মোটামুটিভাবে ক্লিয়ার করতে পেরেছি, ফেয়ার এনাফ। ওয়েল রাইট নাও আমরা একটা জিনিস দেখব দ্যাট ইজ নোন অ্যাজ সেমিকন্ডাক্টর ক্রিস্টালস, অর্থাৎ এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কেলাস গঠনের অ্যাকচুয়াল ফর্মেশন থাকি। সো এই পুরো জিনিসটা করবার জন্য আমাদের কাছে অত্যন্ত সিম্পলিফাইড দুটো জিনিস আঁকবো। সো বেসিক্যালি আমি কাজ বাজ করছি সিলিকন নিয়ে, তো আমি সিলিকন নিয়েই কাজ করছি, এবং এটা করবার জন্য একদম বেসিক ক্লাস 10 লেভেলের একটা স্ট্রাকচার আমি আঁকবো। অ্যান্ড উই নিড টু বি ভেরি ভেরি কসাস টু রিয়েলাইজ দ্য টোটাল কনসেপ্ট। তাহলে আমি যেটা সবার ফার্স্টে করছি তো আমি এখানে একটা সিলিকন আনছি,
এন্ড আমরা কি বললাম সিলিকনের আউটার মোস্ট অরবিটে মোট চারটি ইলেকট্রন আছে এবং এই চারটি ইলেকট্রনকে আমি অন্য কালার দিয়ে একটু ডিফাইন করে দিচ্ছি ফেয়ার এনাফ ঠিক এই সিলিকনটার চারপাশে আমি চারটি ডিফারেন্ট ডিফারেন্ট সিলিকন আঁকতে আরম্ভ করলাম সো দিস ইজ সিলিকন দিস ইজ সিলিকন দিস ইজ সিলিকন অ্যান্ড দিস ইজ সিলিকন ফেয়ার এনাফ এবং প্রত্যেকটা সিলিকনের ক্ষেত্রেই কিন্তু আমরা ইলেকট্রনসগুলোকে আঁকবো এখন এই ইলেকট্রনসগুলোকে আমি একটু অন্য কালারে আঁকছি প্রোভাইডেড আমি এই সিলিকন ক্রিস্টালটাকে নিয়েই কাজ করবো যার জন্য আমি যাতে বোঝাতে পারি সেই জন্য আমি অন্য কালারে ইলেকট্রনগুলোকে হাইলাইট করছি ক্লিয়ার অর্থাৎ প্রত্যেকটা সিলিকনের আউটার মোস্ট অরবিটে চারটে করে ইলেকট্রন আছে কারণ সেটা আমরা এক্ষুনি দেখে এসেছি এবার আমরা যদি এদের মোটামুটিভাবে বন্ড ফর্মেশন বুঝি তাহলে আমরা খুব ভালোভাবে জানি যে এক্ষেত্রে শেয়ারিং অফ ইলেকট্রন হবে সো দিস ইজ নাম্বার ওয়ান শেয়ারিং অফ ইলেকট্রন দিস ইজ নাম্বার টু শেয়ারিং অফ ইলেকট্রন দিস ইজ নাম্বার থ্রি শেয়ারিং অফ ইলেকট্রন দিস ইজ নাম্বার ফোর শেয়ারিং অফ ইলেকট্রন আর এই প্রত্যেকটা বন্ড কি প্রত্যেকটা বন্ডই কোভ্যালেন্ট বন্ড সো আমরা যা যা জিনিসগুলো জানি সেই জিনিসটাই আমরা বেসিক্যালি কাজ করলাম এবার ইস্যু হচ্ছে এই টোটাল স্ট্রাকচার থেকে যদি কোনো একটা ইলেকট্রন আমরা কখনো বার করতে পারি সো দ্য লজিক বিহাইন্ড দ্যাট আমি কি করছি এই গোটা সিস্টেমের টেম্পারেচার আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি এখন যত তাপমাত্রা বাড়বে তাতে কি হবে এই প্রত্যেকটা ব্যালেন্স বন্ড ইলেকট্রনের গতিশক্তি বাড়বে এবং যদি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বাড়তে থাকে তাহলে কোনো একটা সার্টেন পিরিয়ডে এই কোভ্যালেন্ট বন্ডই রাপচার করবে কারণ কোভ্যালেন্ট বন্ড ইজ নট ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বন্ড অবভিয়াসলি একটা স্ট্রং বন্ড কিন্তু স্ট্রংগেস্ট বন্ড কখনো নয় সো কোভ্যালেন্ট বন্ড ব্রেক করা যায় টেম্পারেচার বাড়ালে সো অ্যাজ এ রেজাল্ট যদি আমি ইমেন্সলি টেম্পারেচার বাড়াই তাহলে একটা সার্টেন পিরিয়ডে কোনো একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এত বেড়ে যাবে যে কোনো মুহূর্তে সেটা নিজের পজিশন থেকে ডিসলোকেট করলো অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি থিং হোয়াট আই নিড টু সে আমি বলতে চাইছি যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ধরা যাক এই ইলেকট্রনটা এখানে না থেকে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে গেল অর্থাৎ এখানে যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা কোনোভাবে এইখানে মুভ আউট করে গেল ফলে এখানে আর কোনো ইলেকট্রন থাকলো না এখন যে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে গেল এই ইলেকট্রনটা কিন্তু বেসিক্যালি ইজ ওয়ার্কিং অ্যাজ ফ্রি ইলেকট্রন অর্থাৎ এই ইলেকট্রনটা কিন্তু নিজের মতো করে র্যান্ডম স্পেসে মুভ করতে পারবে ক্লিয়ার সো দ্য ফার্স্ট কনসেপ্ট আমরা এখান থেকে জেনারেট করলাম যেটা নাকি একটা ফ্রি ইলেকট্রন কি করে জেনারেট হয় তাহলে আমরা বেসিক্যালি যেটা করেছি বাই ইনক্রিজিং দ্য টেম্পারেচার দি ইলেকট্রনস ফ্রম এ কোভ্যালেন্ট বন্ড ইজ becoming a free electron. Clear? অর্থাৎ টেম্পারেচার বাড়ানোর জন্য একটা ইলেকট্রন কি হয়ে যাচ্ছে ফ্রি ইলেকট্রন হিসেবে টার্ন হচ্ছে এবার যদি কোনো কারণে একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন হয়ে যায় তাহলে সে যে স্পেস থেকে বেরিয়ে গেল সেই সার্টেন স্পেসে একটা ফাঁকা জায়গা বা শূন্যস্থান বা ভয়েড স্পেসে তৈরি হবে অ্যান্ড দ্যাট ভয়েড স্পেস ইজ নোন অ্যাজ হোল এইবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা এখান থেকে স্টার্ট করলাম সো আফটার রিলিজিং দ্য ইলেকট্রন দি কোভ্যালেন্ট বন্ড কন্টেইনস এ ভয়েড স্পেস অ্যান্ড দ্যাট ভয়েড স্পেস ইজ নোন অ্যাজ হোল এবার খুব ভালো করে বোঝ এই হোলটা আসলে কি সো হোল কথার অ্যাকচুয়াল মিনিং আমরা খুব ভালোভাবে বলতে পারি ফাঁকা গর্ত বা শূন্যস্থান এখন এই হোলটা বেসিক্যালি কী কাজটা করছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে সো জাস্ট টু রিয়েলাইজ দ্যাট কনসেপ্ট আমি কী করবো এই ছবিটাকে একটু ভালোভাবে মডিফাই করবো এবার আমি যে কাজটা করছি আমি ধরে নিচ্ছি এই সার্টেন স্পেসে থাকা ইলেকট্রনটা নিজের প্লেস চেঞ্জ করবার চেষ্টা করছে অর্থাৎ ইলেকট্রন কোনোদিন কোনো একটা সার্টেন পজিশনে থাকে না ওরা একটা ক্লাউড আকারে থাকে সো যার জন্য এই ইলেকট্রনটা কোনো একটা সার্টেন পিরিয়ডে এখান থেকে মুভ করে যদি এই দিকে চলে যায় আই টোল্ড যদি চলে যায় তাহলে কি হবে না এই ইলেকট্রনটা কিছুক্ষণ পরে এই দিকে যদি মুভ করে তাহলে কি ঘটনা ঘটবে সেইটা আমরা এবার দেখব অ্যান্ড তার জন্য আমরা পুরোপুরি একটা নতুন ছবি আঁকবো যাতে আমাদের বুঝতে কোনোভাবে না কোনো প্রবলেম হয় সো দেখা যাক কি হয় ওকে আই হ্যাভ জাস্ট রিকনস্ট্রাক্টেড দ্য ডিটো সিমিলার ডেটা ওভার হিয়ার অ্যান্ড আমি বলেছিলাম যে এখানে থাকা ইলেকট্রনটা এই দিকে মুভ করতে চাইছে বিকজ এই পজিশনে কিন্তু একটা
হোল আছে এন্ড হোল মিনস যেটা ভয়েড যেটা শূন্য স্থান যেখানে কিছু নেই বাট ইট ক্যান কন্টেন এন্ড সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রন সো বেসিক্যালি যদি এই ইলেকট্রনটা এই দিকে মুভ করে যায় তাহলে কি হবে যেহেতু এখানে হোল আছে ইলেকট্রনটা যদি পুরোপুরি এই দিকে মুভ করে যায় তাহলে এইখানে আর হোল থাকবে না সো এইখানে আলটিমেটলি ইলেকট্রন ইমপ্লিমেন্ট হয়ে গেল কিন্তু যেহেতু ইলেকট্রনটা এখান থেকে এই দিকে গেল দ্যাটস ওয়াই এই সার্টেন ডিরেকশনে যেটা তৈরি হলো দ্যাট ইজ হোল দ্যাট ইজ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি এক্ষুনি আলোচনা করছি অর্থাৎ ইলেকট্রনটা এই পজিশন থেকে এই পজিশনের দিকে গেল ট্রু মুভমেন্ট অফ ইলেকট্রন এদিক থেকে এদিকে হলো ট্রু কিন্তু আমরা জানি যেদিক থেকে যেদিকে ইলেকট্রন যায় অর্থাৎ আমি যদি বুঝে নিই যে এই ডিরেকশনে মুভমেন্ট অফ ইলেকট্রন হয়েছে তাহলে ঠিক এর রিভার্স ডিরেকশনে কি হবে ডিরেকশন অফ কারেন্ট ক্লিয়ার অর্থাৎ যেদিকে ইলেকট্রন যায় তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয় এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি সিমিলার পয়েন্ট আমি বলতে চাইছি এইখানে হোল ছিল হোলটা এই দিক থেকে এই দিকে চলে এসেছে অর্থাৎ যে ডিরেকশনে কারেন্ট গেছে সেটাই হচ্ছে ডিরেকশন অফ হোল অর্থাৎ যে ডিরেকশনে হোল মুভ করলো সেই ডিরেকশনে কারেন্ট গেছে দ্যাটস ওয়াই দি হোল ইজ গোয়িং টু বি টার্মড অ্যাজ পজিটিভ চার্জ অর্থাৎ হোল কাজ করে একটা পজিটিভ চার্জের মতো অর্থাৎ যে ডিরেকশনে হোল যায় সেই ডিরেকশনেই কারেন্ট যায় এবং যে ডিরেকশনে হোল যায় তার উল্টো দিকে ইলেকট্রন যায় অ্যান্ড যে ডিরেকশনে ইলেকট্রন যায় তার উল্টো দিকে কারেন্ট যায় অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি দ্য সেম টার্ম যেটা আমরা এত দিন ধরে বলে এসেছিলাম যে শুধুমাত্র ইলেকট্রনিক কনসেপ্টে কারেন্ট যায় না হোল কনসেপ্টেও কারেন্ট যায় অ্যান্ড এই প্রথমবার আমরা হোলকে বুঝলাম অর্থাৎ আমি যদি বুঝতে চাই এই টোটাল সিচুয়েশনে বা টোটাল সার্কিটে যত পরিমাণ কারেন্ট আছে এই কারেন্ট কিন্তু শুধুমাত্র ইলেকট্রন দ্বারা কনসিডার্ড হয় না বরং কনসিডার্ড হয় হোলের মুভমেন্টের দিয়েও অর্থাৎ টোটাল কারেন্ট ইজ গোয়িং টু বি ডিফাইন্ড বাই টোটাল কারেন্ট পাসিং থ্রু দ্যাট ট্রান্সমিশন অফ ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোল সো এই ক্রাইটেরিয়ার উপর দাঁড়িয়ে থেকে আমরা পুরো জিনিসটাকে বুঝলাম এবং আমি আবার বলে দিচ্ছি যদি কোনো একটা ইলেকট্রন এখান থেকে এই দিকে মুভ করে তাহলে ইলেকট্রনের মুভমেন্ট এই দিকে যদি এই দিকে মুভ করে ইলেকট্রনটা এখানে চলে যাওয়ার পরে এখানে আর ভয়েড বা ফ্রি স্পেস থাকবে না অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ওভার হিয়ার তাহলে এখানে অলরেডি ইলেকট্রন চলে এসেছে কিন্তু এদিক থেকে এদিকে ইলেকট্রন চলে যেতে এই হোল এখানে মুভ করেছে বেসিক্যালি হোল মুভ করেনি মনে হচ্ছে হোল মুভ করেছে কারণ ইলেকট্রন এখান থেকে এখানে চলে যেতে এখানে অটোমেটিক্যালি হোল জেনারেট করেছে তার মানে বেসিক্যালি ইলেকট্রন এখান থেকে মুভ করতে হোলটা এখানে যেটা ছিল সেটা এখানে জেনারেট হয়ে গেছে অর্থাৎ ইলেকট্রন গেছে এই দিক থেকে এই দিকে অ্যাজ এ রেজাল্ট কারেন্ট আসবে উল্টো দিকে কিন্তু এই যেদিকে কারেন্ট এসছে সেই দিকেই ডিরেকশন অফ হোল হচ্ছে অ্যান্ড দ্যাট ইজ দ্য লজিক হোলকে আমরা পজিটিভ চার্জ বলে টার্ম করি অ্যান্ড ট্রাস্ট মি হোলের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই কিন্তু মডার্ন ফিজিক্সে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় এই সার্টেন ক্রাইটেরিয়া ধরে এগোতে হবে অর্থাৎ যেদিকে হোল যাচ্ছে সেই দিকে কারেন্ট যাচ্ছে অ্যান্ড দ্যাটস ওয়াই হোল আর টার্ম অ্যাজ পজিটিভ চার্জেস অ্যান্ড দিস ইজ দ্য বেসিক লজিক অফ টোটাল সেমিকন্ডাক্টরস ফেয়ার এনাফ ওয়েল সেমিকন্ডাক্টরকে মোট দুটো ভাগে ভাগ করা যায় একটা ভাগ হচ্ছে ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর যার নাম হচ্ছে বিশুদ্ধ সো INTRINSIC ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর এন্ড নাম্বার টু এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর EXTRINSIC টাইপ সেমিকন্ডাক্টর সো প্রথমটার মানে হচ্ছে বিশুদ্ধ দ্বিতীয়টার মানে হচ্ছে অবিশুদ্ধ সো আই ডোন্ট থিঙ্ক বিশুদ্ধ অবিশুদ্ধ মনে রাখার দরকার আছে জাস্ট রিমেম্বার দ্য টার্মস ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক সো ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর মানে কি ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর মানে যারা বিশুদ্ধ অর্ধপরিবাহী সো বেসিক্যালি ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যারা বিশুদ্ধ অর্ধপরিবাহী মিন্স এতে কোনো রকম ভাবে আমি কোনো বাইরের অবিশুদ্ধি মেশাইনি অর্থাৎ বিশুদ্ধ জার্মেনিয়াম বিশুদ্ধ সিলিকন
সিলিকন বা জার্মেনিয়াম। তার কারণ হচ্ছে এই জাতীয় এলিমেন্টসগুলোকে আমরা কোনোভাবে কোনো এক্সটার্নাল ফরেন পার্টিকেল মেশাইনি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে আর কমপ্লিটলি পিওরেস্ট ফর্ম অফ সেমিকন্ডাক্টর, রাইট? সো আমি এটা বলতেই পারি যে এক্ষেত্রে অশুদ্ধি বা ফরেন পার্টিকেল হয় না, ফেয়ার না? কিন্তু এই জাতীয় জিনিসের খুব একটা ভ্যালু নেই। সো এই জাতীয় জিনিসগুলোকে আমরা কখনোই খুব একটা ভালো কাজে অ্যাপ্লাই করতে পারি না। সো হোয়াট উই ডিল উইথ, আমরা এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টরকে নিয়ে কাজ করি, যার বাকি বাংলা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এই অবিশুদ্ধ অর্ধপরিবাহীর অ্যাকচুয়াল কাজটা কী সেটা নিয়ে আমরা কথা বলবো। সো দেখা যাক কী হয়। ওয়েল, রাইট নাও আমরা যেটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর। সো এই এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টরে কি আছে সেই জিনিসটাকে আগে খুব ভালোভাবে বুঝি না। বেসিক্যালি আমরা এক্ষুনি বললাম যে এটা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। সো অবিশুদ্ধ অর্ধপরিবাহী কেন বলেছি? সো দিস ইজ নট দ্য পিওরেস্ট ফর্ম অফ সেমিকন্ডাক্টরস। বেসিক্যালি এখানে কি করা হয় না, কিছু এলিমেন্টসকে ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টরের সাথে মিশিয়ে দেওয়া হয়, এবং যদি মিশিয়ে দিতে এই ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর ইজ গোয়িং টু বি কনভার্টেড ইনটু এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর। এখন এই যে অশুদ্ধিকে আমি মিশিয়ে দিচ্ছি, এই অশুদ্ধির মেশানোর বেশ কিছু ইস্যু আছে কি না আমি আস্তে আস্তে পুরো জিনিসটা বলব। সো ইন দ্য ফর্ম অফ পিওরেস্ট টাইপ অফ সেমিকন্ডাক্টর দ্যাট ইজ ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর ইজ গোয়িং টু বি মিক্সড আপ উইথ সাম ফরেন এলিমেন্টস, অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অশুদ্ধি মিশিয়ে এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর বানানো হয়। হয়েছে? এন্ড দ্যাট ইজ মেন লজিক। এখন এই বিশুদ্ধ অর্ধপরিবাহের মধ্যে যে অশুদ্ধিটা মেশাচ্ছি দ্যাট ইজ দ্য ফরেন পার্টিকেল হুইচ আর গোয়িং টু বি মিক্সড আপ, এই ফরেন পার্টিকেলগুলো কি হয় না, যে অশুদ্ধি মেশানো হয় বা বহিরাগত পদার্থ মেশানো হয় তাকে বলা হয় ডোপ্যান্ট। সো তার একটা টার্ম আছে, এই টার্মটাকে বলা হয় ডোপ্যান্ট। এখন এই ডোপ্যান্টের কিছু ক্রাইটেরিয়াস থাকে, র্যান্ডম কোনো ক্রাইটেরিয়ার উপর ডোপ্যান্ট ডিপেন্ড করে না। ডোপ্যান্টের মেন লজিক কি না, যে কোনো ডোপ্যান্ট ইদার ট্রাইভ্যালেন্ট অর পেন্টাভ্যালেন্ট ইন নেচার, তার মানে হয় থ্রি যদি না হলে পেন্টাভ্যালেন্ট, দ্যাট ইজ পঞ্চযোজী। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ হয় ত্রিযোজী যৌগ হয় না হলে পঞ্চযোজী মৌল হয়। ক্লিয়ার? এখন এই সার্টেন ক্রাইটেরিয়ার উপর আরো কিছু ইস্যুস তৈরি হয় কি না, আমরা এই ডোপ্যান্টকে ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টরে মেইনলি মেশাই আয়ন ইমপ্ল্যান্টেশন প্রসেসে। So, ion implantation process is going to be followed up to mix the foreign particle with the intrinsic type semiconductor. সো বেসিক্যালি আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস ছাড়াও আমরা আরও একটা প্রসেস এখানে অ্যাপ্লাই করি, দ্যাট ইজ ডিফিউশন। সো আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড নই, আমি সেটা লিখছিও না, অর্থাৎ ব্যাপন পদ্ধতিও ফলো আপ করা হয়। অ্যাকচুয়ালি এই পিওরেস্ট টাইপ অফ সেমিকন্ডাক্টরের সাথে কোনো একটা ফরেন পার্টিকেল মেশানোর জন্য, অ্যান্ড দ্যাট ফরেন পার্টিকেল হুইচ আর গোয়িং টু বি মিক্সড আপ উইথ দ্যাট সার্টেন ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর আর নোন অ্যাজ ডোপ্যান্ট টু মেক ইট কমপ্লিটলি অ্যান এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর। ফেয়ার এনাফ? Well,
এই অবধি যদি পুরোপুরি আমরা বুঝে গিয়ে থাকি তাহলে এর ফার্দার প্রসেস আমরা অ্যাপ্লাই করব। এখন আমরা মোটামুটি ভাবে বুঝলাম একটা কিছু ফরেন পার্টিকেল মেশাচ্ছি, যে ফরেন পার্টিকেল গুলো বেসিক্যালি ডোপেন্ট নামে পরিচিত এবং যারা ইলার ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট। এখন এদের মিক্সচার রেশিও কত? না আমরা যদি বলি যে এদেরকে মিক্সচার করা হয়, সো মিক্সচার রেশিও হয় 10^17:10^23, অর্থাৎ 10^23 পিওরেস্ট ফর্ম অর্থাৎ ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর অ্যাটমে 10^17 গুলি অশুদ্ধি বা ফরেন পার্টিকেল মেশানো হয়। এন্ড দ্যাট ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া, অর্থাৎ এই রেশিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর হায়ার স্টাডিজ, যদিও ছোটবেলায় আমাদের জন্য খুব একটা বেশি লাগবে না, বাট বেসিক নলেজটুকু আমরা এইটুকু জায়গা থেকে জেনে আসি। রাইট নাও আমি একটা কথা বলে এসেছিলাম যে বেসিক্যালি আমরা ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট মেশাই। এখন ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট মেশালে কী হয় না কীভাবে কাজ করে সেই জিনিসগুলোকে আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। আমি যদি বুঝি যে ট্রাইভ্যালেন্ট মেশানো হয়েছে, তাহলে ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট অ্যাজ ডোপ্যান্ট, যদি আমি ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট অ্যাজ ডোপ্যান্ট ব্যবহার করি, তাহলে এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর যে টাইপের সেমিকন্ডাক্টরে কনভার্টেড হয়ে যায় দ্যাট ইজ নোন অ্যাজ পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি আমরা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাজ ডোপ্যান্ট ইউজ করি, অর্থাৎ পেন্টাভ্যালেন্ট এলিমেন্টকে যদি আমরা ডোপ্যান্ট হিসেবে ব্যবহার করি, তাহলে এটা তৈরি হয়ে যায় বেসিক্যালি এন টাইপ সেমিকন্ডাক্টর। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? অর্থাৎ আমরা এই দুটো জিনিসকে খুব ভালো করে বুঝব। এখন আমরা আলোচনা করব বেসিক্যালি এই পি টাইপ আর এন টাইপ এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ আমরা পুরো আলোচনাটাকে এবার এই দুটো সার্টেন ইস্যুতে ফোকাস করে নেব। আর এতক্ষণ অবধি আমরা যেটুকু জানা জেনেছি দোজ আর দ্য বেসিক টার্মস, সো এই বেসিক টার্মসগুলো থেকে আমরা এবার বেরিয়ে আসবো। এবার আমরা আলোচনা করব এই সার্টেন ক্রাইটেরিয়া নিয়ে। সো হিয়ার উই স্টার্ট। ওয়েল, আমি বেসিক্যালি দুটোকে এমনভাবে আলোচনা করবো যাতে দুটো জিনিসকেই আমি চোখের সামনে পাশাপাশি দেখতে পারি, তাহলে আমাদের জন্য এই পুরো কনসেপ্টটা বোঝা অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো বেসিক্যালি আমি এক্ষুনি একটা জিনিস বলে এসেছি যে ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট যদি আমি অ্যাজ ডোপ্যান্ট ইউজ করি, তাহলে ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর যে টাইপের এক্সট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর হয়ে যায় সেটা হচ্ছে পি টাইপ। আর যদি পেন্টাভ্যালেন্ট বা পঞ্চ যদি কোনো মৌল ব্যবহার করি, তাহলে সেটা কী হয়ে যাবে? এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে যাবে। সো বেসিক্যালি প্রথম যে কথাটা বলেছি সেটাই এর ডেফিনেশন। তার মানে আমি বলতে পারি যদি আমি গ্রুপ 13 এলিমেন্ট বা মৌল ব্যবহার করি, তাহলে ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট ব্যবহারের জন্য পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে, ক্লিয়ার? ইন দ্য আদার হ্যান্ড, যদি আমরা পুরো জিনিসটাকে গ্রুপ 15 হিসেবে ব্যবহার করি, দ্যাট ইজ গ্রুপ 15 এলিমেন্টস বা মৌল ব্যবহার করি, তাহলে পেন্টাভ্যালেন্ট মৌল বা এলিমেন্ট ব্যবহারের জন্য ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর রূপান্তরিত হবে। That is, if we use group 15 elements that are the pentavalent elements,
if mixes up with the intrinsic type semiconductor, then the intrinsic type semiconductor would be converted into n type of semiconductor. And আমরা যদি দুটোর একটা একটা করে এক্সাম্পল ধরি, অর্থাৎ একটা এক্সাম্পল জানাই আমাদের জন্য হয়ে যাবে, তাহলে আমি বলতেই পারি এই ক্ষেত্রে যেটা মিক্স আপ করা হচ্ছে সেটা বোরন, এই ক্ষেত্রে যেটা মিক্স আপ করা হচ্ছে সেটা আর্সেনিক, কারণ আর্সেনিক পেন্টাভ্যালেন্ট এবং গ্রুপ 15 থেকে বিলং করছে, অন্যদিকে বোরন ট্রাইভ্যালেন্ট এবং গ্রুপ 13 থেকে বিলং করছে, অর্থাৎ এইটুকু জিনিস জানলেই আমাদের মোরাল গেস কাজ হয়ে যাবে। এবার যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা কিন্তু এদের স্ট্রাকচার, অর্থাৎ আমরা আবার এক্ষেত্রে ক্রিস্টাল নিয়ে আলোচনা করব, অর্থাৎ দুটোরই ক্ষেত্রে আমি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিস্টাল সাম্ব এবং যেটা বোঝা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার যদি আমরা ক্রিস্টালটা আঁকি তাহলে সেটা কি কাজ করবে সেটা আগে দেখি, তারপরে আমি নেক্সট পার্টে আসছি। রাইট নাও আমি যেটা নিয়ে ইন্টারেস্টেড দ্যাট ইজ ক্রিস্টাল বা কেলাস। সো বেসিক লজিক কি না, আমি পি টাইপটা আগে আঁকবো আর তারপরে এন টাইপটা আঁকবো। সো আমি যে জিনিসটা পড়তে চাইছি সেই জিনিসটা অত্যন্ত ক্লাসিফাইডলি বুঝতে হবে, হ্যাঁ বিট কমপ্লিকেটেড, অবশ্যই কঠিন, কিন্তু আমরা খুব ঠান্ডা মাথায় বুঝব। সো বেসিক্যালি আমি সবার ফার্স্টে বলছি যে আমাদের কিন্তু এই মিক্সিং আপ রেশিওটা অত্যন্ত কম, এবং আমি বারবার করে বলেছি মিক্স করতে হবে 10^17 to 10^23 এই রেশিওতে। তার মানে আমাদের বুঝতে হবে যেটাকে আমি ডোপ্যান্ট হিসেবে ইউজ করছি তার পরিমাণ অত্যন্ত কম, কারণ দিস ইজ দ্য রেশিও অফ ডোপ্যান্ট ইজ টু এলিমেন্ট, ক্লিয়ার? অর্থাৎ ইনসেন্ট টু টেনসেন্ট সেমিকন্ডাক্টর, এই জিনিসটা যদি হয় তার মানে ডোপ্যান্টের পরিমাণ অত্যন্ত কম। এখন আমি যদি কোনো ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট হিসেবে ইউজ করি যেটাকে কিনা আমি বোরন বলে চালাচ্ছি, তাহলে আমি একটা ক্রিস্টাল যখন আঁকছি আমি অবভিয়াসলি বোরনের পরিমাণ কম রাখবো। সো আমি বোরনটাকে নিয়ে ইন্টারেস্টেড, তো আমি বোরনটাকে মাঝখানে রাখলাম। এখন বোরনের কোয়ালিটি কি না, বোরনের আউটার মোস্টে মাত্র 3টি ইলেকট্রন আছে, সো আমি 3টি ইলেকট্রন এঁকে ফেলেছি। এবার একে চারিদিক থেকে সারাউন্ড করে আছে সিলিকন, তাহলে ধরা যাক এখানে একটা সিলিকন আছে, সো সিলিকনের ইলেকট্রনসগুলোকে আমি ক্রস নিয়ে আঁকছি, ক্লিয়ার? এখন আমরা কি জানি, সিলিকন ইউজুয়ালি প্রেফার টু ফর্ম দ্য কোভ্যালেন্ট বন্ডস, তাহলে যদি কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তাহলে এটাই বন্ড তৈরি হবে, এখানে বন্ড তৈরি হবে, এখানে বন্ড তৈরি হবে। একইভাবে এই সিলিকনের পাশের যে সিলিকন আছে সেই সিলিকনের সাথে কিন্তু এখানে বন্ড ফর্ম হবে, এভাবে বন্ড ফর্ম হবে, তাহলে এই সিলিকনটা মোট 8টা ইলেকট্রন পেয়ে যাবে আউটার মোস্টে, একইভাবে এটাও পেয়ে যাবে, একইভাবে এটাও পেয়ে যাবে। কিন্তু যদি এই সিলিকনটার কথা ভাবি তাহলে এই সিলিকনটার নিচে অবভিয়াসলি একটা বন্ড ফর্ম করতে পারবে, ক্লিয়ার? ওপরের দিকেও অবভিয়াসলি একটা বন্ড ফর্ম করতে পারবে, এই দিকেও একটা বন্ড ফর্ম করতে পারবে। কিন্তু যদি আমরা এই দিকের ক্রাইটেরিয়া দেখি তাহলে এই ইলেকট্রন কিন্তু বন্ড ফর্ম করতে পারবে না, সো দ্যাটস ওয়াই ওভার হিয়ার এক্ষেত্রে কোনো বন্ড ফর্ম হবে না, অর্থাৎ এক্ষেত্রে একটা আলাদাভাবে হোল ইটসেলফ জেনারেট হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি আছে এটা বলা যাবে না, দেয়ার ইজ নো ল্যাক অফ ইলেকট্রন বাট দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট ইলেকট্রন সো দ্যাট নো বন্ডস আর গোয়িং টু বি ফর্মড, কোনোভাবে কোনো বন্ড তৈরি হলো না, কিন্তু ইলেকট্রন কম নেই, কারণ যেটা ত্রিজোজি বা ট্রাইভ্যালেন্ট তার আউটারমোস্ট 3টি ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই 3টি ইলেকট্রন বন্ড ফর্ম করে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা ইলেকট্রন অনুপস্থিত, এই অনুপস্থিত বা অ্যাবসেন্টের জন্য ওরা কোনো ফার্দার বন্ড ফর্ম করতে পারলো না, অ্যান্ড দ্যাট ইজ মেকিং দ্য টোটাল সিনারিও ডিফারেন্ট। তার কারণ এই হোলটা এবার গোটা বন্ডিং জুড়ে মুভ করতে পারবে, অর্থাৎ এই হোলটা যদি কখনো এই দিকে মুভ করে যায় তাহলে কি হবে, পরের মোমেন্টে যদি এই হোল এখান থেকে এই দিকে চলে যায় তাহলে কি হবে, এইখানে যে হোল আছে এই হোল কিন্তু বোরনের জন্য এবার এইখানে হোল শিফট করে যাবে, এইখানে ইলেকট্রন চলে আসবে, অর্থাৎ এইবার এখানে বন্ড ফর্ম হবে, কিন্তু হোলের মুভমেন্ট এই নিচ থেকে উপরের দিকে হবে। এখন যেদিকে হোল মুভ করলো আমরা খুব ভালোভাবেই দেখতে পেলাম তার উল্টো দিকে কে আসে, ইলেকট্রন। এখন তার উল্টো দিকে যদি ইলেকট্রন আসে তাহলে এই দিক থেকে এই দিকে কে যাবে, অবশ্যই কারেন্ট,
এবং দ্য সেম থিং আমি যেটা একটু আগে বলেছি, যেদিকে হোল মুভ করছে সেই দিকে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ কারেন্ট যেদিকে মুভ করছে সেই দিকেই হোল যাচ্ছে। সো দিস ইজ ভেরি এভিডেন্ট যে হোল কিন্তু পজিটিভ ট্রিগারিং এ কাজ করছে, অর্থাৎ হোল ইজ ওয়ার্কিং অ্যাজ পজিটিভ চার্জ, অর্থাৎ যেদিকে হোল মুভ করছে সেই দিকেই কারেন্ট কন্ডাক্ট হচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই টোটাল টাইপ কনফিগারেশনে কারেন্ট পাসের জন্য মেইনলি দায়ী কে? হোল। And hole is known as positive type charge. And that's why a total type of semiconductor ke amra boli p type semiconductor or positive type semiconductor. Clear amar kotha? Orthat that is the second logic jekhane ami bolchi p type semiconductor. হোল তড়িৎ প্রবাহ করায় তাই একে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলে। ফেয়ার এনাফ। এবার আমরা যেটা করবো দ্যাট ইজ এন টাইপ সেমিকন্ডাক্টর। সো এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা কি করবো? এই ডিটো সিমিলার ডেটাকে আমরা বুঝবার চেষ্টা করবো উইথ দ্য হেল্প অফ আর্সেনিক। সো এক্ষেত্রেও আমরা আর্সেনিক বলে একটা এলিমেন্টকে খুঁজে নিয়েছি। এই আর্সেনিকের আউটার মোস্ট থেকে পাঁচটা ইলেকট্রন থাকে, তাহলে চারটে ইলেকট্রন চারটে ভাবে এঁকে নিয়েছি, আর পাঁচ নম্বর ইলেকট্রনটাকে আমি একটু বাইরের দিকে রেখেছি। এখন আমি সিলিকনগুলোকে আঁকছি, যে সিলিকনের নিকি বাইরের পক্ষে মোট চারটে করে ইলেকট্রন থাকে। So that is very, very obvious. আমরা জানিও এটা, কারণ সিলিকন টেট্রাহাইড। এবার যদি বন্ড ফর্মেশন হয়ে গিয়ে থাকে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এক্ষেত্রে বন্ড করতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ সবাই বন্ড করতে পারছে। কিন্তু এই বন্ড করার পরেও এক্ষেত্রে এই ইলেকট্রনটা অ্যাজ ফ্রি ইলেকট্রন কাজ করছে, অর্থাৎ এই ইলেকট্রন কখনোই আর বন্ড করতে পারছে না। বাট ডু রিমেম্বার দিস ইজ নট এক্সট্রা ইলেকট্রন অর এক্সেস ইলেকট্রন, কারণ এই ইলেকট্রনটা পেন্টাভ্যালেন্ট এলিমেন্টের জন্যই আছে। এটা কিন্তু কখনোই আলাদা করে কোনো ইলেকট্রন আসছে না, এটা অটোমেটিক্যালি একটা ইলেকট্রন দ্যাট আর আনএবল টু অ্যাক্সিস অর ফর্ম এনি টাইপ অফ বন্ড। অর্থাৎ এক্ষেত্রে এই যে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনটা যেদিকে মুভ করবে তার উল্টো দিকে কারেন্ট কন্ডাক্ট করবে, অর্থাৎ এক্ষেত্রে এই ফ্রি ইলেকট্রনটাই দায়ী টোটাল সার্কিটে বা টোটাল ইস্যুতে কারেন্ট কন্ডাক্ট করবার জন্য। অ্যান্ড দ্যাট ইজ দ্য লজিক, যেদিকে ইলেকট্রন যাবে তার উল্টো দিকে কারেন্ট কন্ডাক্ট হবে, এবং এক্ষেত্রে আমরা একটা ফ্রি ইলেকট্রন পাচ্ছি যে ফ্রি ইলেকট্রনটা কারেন্ট কন্ডাক্ট করছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই টাইপের কন্ডাক্টারে বেসিক্যালি এন টাইপ সেমিকন্ডাক্টারে ইলেকট্রন যেটি বন্ড ফর্ম করে না তা তড়িৎ প্রবাহ করে। ক্লিয়ার? So the electron which is not forming any type of bond due to unavailable or extra electrons, that is the main reason for the current conduction. And that's why A type of semiconductor ke bola hai negative type semiconductor. Clear? And এই ইস্যুটা আমাদেরকে অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে। অবভিয়াসলি টাফ, একটু হলেও কমপ্লিকেটেড, স্টিল আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। ক্লিয়ার? ওয়েল, নেক্সট পার্টটা আমাদের জন্য খুব বেশি থিওরিটিক্যাল, আমাদেরকে খুব বেশি এটা মেমোরাইজ করতে হবে, কারণ এটা কমপ্লিটলি আমরা বুঝতে পারবো না। সো নেক্সট পার্টে আমি বলছি এই পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার। সো মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে যারা মেইনলি চার্জ নিয়ে যায়। সো মেজরিটি চার্জ ক্যারিয়ার কারা? না, আমি এক্ষুনি আলোচনায় বুঝিয়েছিলাম যে পি টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার কিন্তু হোল। একইভাবে এন টাইপে কারা? না, এন টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার
obviously electron. Clear? অর্থাৎ এইটুকু জিনিস আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে, কারণ মেইনলি যে কারেন্ট কন্ডাক্ট করে তাকেই বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার। অন্যদিকে পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল হলেও কিছুটা চার্জ ইলেকট্রনও কন্ডাক্ট করে, কারণ এই হোলের মুভমেন্টের জন্য ইলেকট্রন কন্ডাক্টর মাস্ট। তার মানে এক্ষেত্রে একটা মাইনরিটি চার্জ ক্যারিয়ার আছে। অ্যান্ড পি টাইপে মাইনরিটি চার্জ ক্যারিয়ার দ্বারা obviously electron. And do remember, এই মাইনরিটি চার্জ ক্যারিয়ার কথার মানে হচ্ছে সংখ্যালঘু বাহক, আর মেজরিটি চার্জ ক্যারিয়ার কথার মানে হচ্ছে সংখ্যাগুরু বাহক। একইভাবে এন টাইপের ক্ষেত্রেও একটা মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকবে এবং অবভিয়াসলি সেটা ভাইস ভার্সা হবে। অর্থাৎ আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে এন টাইপে মাইনরিটি চার্জ ক্যারিয়ার obviously হবে হোল। ক্লিয়ার? সো পুরো জিনিসটাকে আমরা যদি শর্ট ভাবে বোঝার চেষ্টা করি, তাহলে বেসিক্যালি আমরা যে সার্টেন ক্রাইটেরিয়া গুলো পেলাম, এই সার্টেন ক্রাইটেরিয়ার উপর টোটাল ইস্যুটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ মেজরিটি চার্জ ক্যারিয়ার পি এর ক্ষেত্রে হোল, সেই জন্য হোল পজিটিভ ট্রিগারিং হিসেবে কাজ করে, দ্যাটস ওয়াই পি টাইপের ভালো নাম হচ্ছে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। অন্যদিকে আমরা যদি এন টাইপ সেমিকন্ডাক্টর দেখি, তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরে কিন্তু অবভিয়াসলি একটা ফ্রি ইলেকট্রন আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এই ফ্রি ইলেকট্রনটাই কারেন্ট কন্ডাক্ট করে, দ্যাটস ওয়াই এই এন টাইপের পুরো নাম হচ্ছে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। ইন দ্য আদার হ্যান্ড পি টাইপে মেনলি হোল দিয়ে কারেন্ট গেলেও কিছুটা মাইনরিটি বা সংখ্যালঘু বাহক হিসেবে ইলেকট্রন থাকে। আবার একইভাবে এন টাইপে মেজরিটি চার্জ ইলেকট্রন কন্ডাক্ট করলেও মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে কিছুটা হোল থেকে থাকে। অ্যান্ড দ্যাটস অল হোয়াট আই নিড টু সে। আর লাস্ট দুই একটা টপিক আমি বলবো, যদিও সেটা খুব বেশি আমাদের লেভেলে লাগবে না। পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার আমরা এক্ষুনি বলেছি হোল, এই হোল ইলেকট্রনের বেগের 1/3। অন্যদিকে আমরা যদি এন টাইপে দেখি, তাহলে এক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার কারা? ইলেকট্রন। সো ইলেকট্রন হলে আমাদেরকে খুব ভালোভাবে এই টোটাল ইস্যুটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা এই ইস্যুটাকে ভালোভাবে বুঝি, তবেই আমরা পরবর্তী টপিকে আলোচনা করতে পারবো। অ্যান্ড ডু রিমেম্বার, আমাদের কাছে এই ডোপ্যান্ট ইজ টু ইনট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর যে রেশিও থাকে, দ্যাট ইজ 10^17:10^23। অ্যান্ড দ্যাটস অল হোয়াট আই নিড টু সে। এন্ড অফ দিস সেশন, সি ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন স্টে হোম, স্টে সেফ।